গীতা একজন গরিব বৃদ্ধা ছিলেন, যিনি রোজ দুর্গা মায়ের পূজা করতেন। গীতার ছেলে আর বৌমার একটি দুর্ঘটনায় মৃত্যু হয়। তখন থেকেই ওনার নাতনি ওনার সঙ্গেই থাকত। এখন তার নাতনি বিবাহযোগ্যা হয়ে উঠেছিল, তাই তিনি তার বিয়ের জন্য মা দুর্গাকে বললেন, হে দেবী মা, আমার নাতনি বিবাহযোগ্যা হয়েছে, তাই আমি চাই তার জন্য যেন একটা মনোমতো পাত্র জোটে। তাই আমি ওকে বিয়ে দিয়ে আমার শেষ দায়িত্বটা যেন পালন করতে পারি। মা গো, এর বিয়ের জন্য আমি নবরাত্রির সম্পূর্ণ ব্রত পালন করব। এই বলে গীতা মা দুর্গার চরণে প্রণাম করে উঠে চলে যাওয়ার সময় ওনার নাতনি ওনাকে বলল, ঠাম্মা, তুমি যে দেবী মায়ের এত পূজা করো, উনি কি তোমার কথা শোনেন? উনি কি একবারেই সবার কথা শোনেন নাকি? হ্যাঁ দিদিভাই, দেবী মা সবার প্রার্থনা শোনেন, তাই উনি আমার প্রার্থনাও শুনবেন। আর দিদিভাই, তোমারও ওনার পুজো করে আশীর্বাদ নেওয়া উচিত। ঠাম্মা, আমি এটা তো জানি না যে উনি কারুর কথা শোনেন কি শোনেন না, কিন্তু তোমার যখন এত বিশ্বাস, তাহলে আমি নিশ্চয়ই ওনার পূজা করব। খুব ভালো দিদিভাই, এবার তুমি দেখবে দেবী মা তোমার জীবনকে কি সুন্দর আনন্দপূর্ণ করে তুলবে, আর খুব তাড়াতাড়ি এক সুপাত্রের সাথে তোমার বিয়ে হয়ে যাবে। এই বলেই গীতা ঘুমিয়ে পড়লেন। তারপর তার স্বপ্নে যমদূত এলেন আর তাকে বললেন, গীতা চলো আমার সাথে, আমি তোমায় নিতে এসেছি। আপনি কে আর কেন আপনি নিজের সাথে আমাকে নিয়ে যেতে চাইছেন? আমি যমদূত, আর আমাকে যমরাজ পাঠিয়েছেন তোমার প্রাণ হরণ করতে। পৃথিবীতে তোমার আয়ু সম্পূর্ণ হয়েছে, তাই আমি তোমায় নিতে এসেছি। যমদূত, আপনি এমনটা করবেন না, আমার নাতনি যে বিবাহযোগ্যা, আর এই পৃথিবীতে আমি ছাড়া জোর আর কেউ নেই। তাই আপনি যদি এখন আমাকে নিয়ে যান, তাহলে আমার নাতনির বিয়ের কি হবে? আমি চাই আমার নাতনির বিয়ে যেন আমার চোখের সামনেই হয়, যাতে পরবর্তী জীবনে ওর যেন আর কোনো অসুবিধে না হয়। আমি যমদূত, আর আমাদের মহারাজ যমরাজের আদেশ যেন তোমার প্রাণ হরণ করা হয়, আর তাই তোমাকে আমার সাথে যেতেই হবে। আমি কিচ্ছু শুনবো না, এই আমাদের মহারাজের আদেশ। আর এমনিতেও মহারাজের কথা আমরা অমান্য করি না, কখনো না। আমি তোমার সাথে এখন যেতে পারবো না, আমার দায়িত্ব সব পালন করতে হবে। তোমাকে আমার সাথে যেতেই হবে, হয় ভালোই ভালোই, নয় তো বল প্রয়োগ করে। না না মা, মা কালী তুমি আমাকে রক্ষা করো মা। তুমি তো জানো মা, আমি ছাড়া আমার নাতনির আর পৃথিবীতে কেউ নেই। মৃত্যুকে আমি ভয় করি না মা, কিন্তু ওর বিয়ের আগে মরে গেলে ওর কি হবে মা? আমায় রক্ষা করো মা। গীতা ভালোই ভালোই আমার কথা শুনে নাও, আমি কালের দূত, তোমাকে আমার সঙ্গে যেতেই হবে। তুমি যদি কালের দূত হও, তবে আমি মহাকালীর পূজারি, যে কালের থেকেও বড়। আর তুমি দেখে নিও, উনি আমাকে ঠিকই রক্ষা করবেন। ঠিক আছে, যখন তুমি চাইছো আমি তোমার ওপর বল প্রয়োগ করি, তখন তাই হবে। কারণ যে করেই হোক, আমাকে আমার প্রভুর আদেশ পালন করতেই হবে। এই বলে যমদূত যখনই গীতাকে ছুলেন, তখনই তার একটি ঝটকা লাগল। আরে, এ কেমন ঝটকা? আজ পর্যন্ত আমি এত লোকের প্রাণ হরণ করলাম, কখনো তো এমনটা হলো না। তবে আজ এসব কি করে হচ্ছে? তখনই মহাকালীর কণ্ঠস্বর যমদূতের কানে এল, যমদূত, আমি তোকে আদেশ দিচ্ছি যে তুই এখনই গীতার প্রাণহরণ করবি না। যখন আমি আদেশ দেব, তুই তখনই প্রাণহরণ করবি, কিন্তু ততদিন তুই ওর কোনো ক্ষতি করবি না। তুমি কে আমাকে এই আদেশ দেওয়ার? আমি শুধুমাত্র আমার প্রভু মহারাজ যমরাজের আদেশই পালন করি, অন্য কারুর নয়। আমি দুর্গা, আমি কালী, আমি মহাকালী, আমি মহাকালের ঊর্ধ্বে, আমি আদি, আমি সর্বশক্তির ঊর্ধ্বে। এই শুনে যমদূত বুঝতে পেরে হাত জোর করে বললেন, আমায় ক্ষমা করে দিন মা, আমি আপনাকে চিনতে পারিনি, জয় মহাকালী। এই বলে যমদূত সেখান থেকে যমরাজের কাছে ফিরে গেলেন। যমদূত, আমি তোমাকে বলেছিলাম ওই বৃদ্ধার প্রাণ হরণ করেই ফিরবে, কিন্তু তুমি তো খালি হাতেই ফিরে এলে। তুমি তোমার প্রভুর আদেশ শুনলে না, তুমি ওর প্রাণ কেন নিয়ে এলে না, বলো আমায়। আমি গিয়েছিলাম মহারাজ, কিন্তু মহাকালী আদেশ করলেন যে যতক্ষণ না উনি আদেশ করবেন, ততদিন যেন আমি ওই বৃদ্ধার প্রাণ হরণ না করি। এমনটা কি করে সম্ভব? কোনো দেবদেবী যে কখনো আমার কাজে বাধা দিতে আসে না, কেউ আমাকে আমার কাজ করা থেকে আটকাতে আসে না। তবে এবার মহাকালী এমনটা কেন করল যমদূত? কেন জানি না মহারাজ, কিন্তু আমি মহাকালীর আদেশের বিরুদ্ধে যেতে পারবো না, তাই আমি ওখান থেকে ফিরে এলাম। ঠিক আছে, তবে এবার আমি স্বয়ং যাব ওই বৃদ্ধার প্রাণ হরণ করতে, দেখি আমাকে মহাকালী কি করে বাধা দেয়।
এরপর যমরাজ স্বয়ং গীতার বাড়িতে চলে এলেন আর তার প্রাণহরণের চেষ্টা করতে লাগলেন। কিন্তু যমরাজ যখনই গীতাকে ছোঁয়ার চেষ্টা করলেন তখনই তার হাত ঝটকায় কেঁপে উঠল আর তিনি রেগে বললেন, কোন শক্তির এত বড় সাহস যে আমাকে এই বৃদ্ধার প্রাণহরণ থেকে আটকাচ্ছে? সামনে এসো বলছি, যেই আমার কাছে বাধা দিচ্ছ ফলটা কিন্তু ভালো হবে না। হে যমরাজ, তুমি ভুলে যাচ্ছ যে আমি তোমার যমদূতকে বলেছিলাম যতক্ষণ আমি আদেশ না করি এই বৃদ্ধার প্রাণ যেন হরণ না করা হয়। কিন্তু মহাকালী, এই যে বিধির বিধান, তাই এটা হওয়া থেকে না পারবেন আপনি আটকাতে, না পারবো আমি আটকাতে, তাই এই বিধির বিধান আমাদের সবাইকে মানতে হবে। এই বলে যমরাজ যখন আবার গীতার প্রাণহরণের চেষ্টা করলেন তখন মহাকালী রেগে গিয়ে যমরাজের শরীরের আকারকে ক্ষুদ্র করে দিলেন। এই দেখে যমরাজ খুব ঘাবড়ে গেলেন আর সেখান থেকে অন্তর্ধান হয়ে ব্রহ্মদেবের কাছে এসে পৌঁছলেন আর সমস্ত ঘটনা তাকে জানালেন। আপনি তো জানেনই যে মা দুর্গাই সমস্ত শক্তির অধিকারী আর উনি সমস্ত শক্তি সৃষ্টি করেছেন, তাই যদি আপনি আবার আগের রূপ ফিরে পেতে চান আর মহাকালীর এই বন্ধন থেকে মুক্ত হতে চান তাহলে আপনাকে মা দুর্গার ধ্যান করতে হবে, কারণ একমাত্র উনিই পারেন আপনাকে মুক্ত করতে। ঠিক আছে ব্রহ্মদেব, আপনি যেমনটা বলবেন আমি তেমনটাই করব। আমি আপনার কথা অনুসারে মা দুর্গার ধ্যান করব আর মা দুর্গাকে প্রসন্নও করব। যমরাজ, কাল থেকে মায়ের নবরাত্রি শুরু হচ্ছে আর মাকে প্রসন্ন করার জন্য এই নটি দিন খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনি এই নদিন মায়ের নটি রূপের আরাধনা করুন, দেখবেন মা আপনার কষ্ট অবশ্যই দূর করবে। তখন যমরাজ মা দুর্গার নবরাত্রি ব্রত পালন করতে শুরু করলেন। অন্যদিকে গীতা ঘুম থেকে উঠে বললেন, সত্যি কি যমদূত আমাকে কাল রাত্রে নিতে এসেছিল? সত্যি যদি ও এসে থাকে তবে আমার প্রাণ না নিয়ে গেল কি করে? আর যাই হোক না কেন, সবই আমার মায়ের ইচ্ছে। জয় মা দুর্গা, জয় মা কালী। এরপর গীতা নিষ্ঠা সহকারে মহাকালীর নবরাত্রি ব্রত পালন করলেন। যমরাজের নবরাত্রি ব্রত শেষ হতেই মা দুর্গা সেখানে প্রকট হলেন। যমরাজ, আমি তোমার আরাধনায় প্রসন্ন হয়েছি, বলো তুমি কি বর চাও? মা, আমি আবার আমার আগের দেহটা ফিরে পেতে চাই। আমি অজ্ঞতার বসে অনেক বড় ভুল করে ফেলেছি মা, আমি মহাকালীর শক্তি বুঝতে পারিনি, তাই এই অজ্ঞানী মূর্খ ছেলেকে ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। যমরাজ, মহাকালী আমারই এক স্বরূপ, মহাকালীর শক্তির সামনে মহাদেবও নত হন, কিন্তু যমরাজ আমি তোমার আত্মগ্লানি দেখে তোমার ভুল মার্জনা করলাম আর তোমাকে আদেশ দিচ্ছি যতদিন না ওই বৃদ্ধার নাতনির বিয়ে না হয় তুমি তার প্রাণহরণ করবে না। তারপর মহাকালী মা দুর্গার কথায় যমরাজকে তার আগের রূপ ফিরিয়ে দিলেন। এর কিছুদিন পরেই হঠাৎই গীতা তার নাতনির জন্য একটি সুপাত্র পেয়ে গেলেন আর নাতনির বিয়েও দিয়ে দিলেন। তারপর যমরাজ ওনার কাছে এসে বললেন, গীতা এবার তোমায় যেতে হবে। যমরাজ, এবার আর তোমার সাথে যেতে আমার কোনো বাধা নেই, জানি মা সেই সময় তুমি আমার প্রাণ রক্ষা করেছিলে। জয় মা কালী, জয় মা কালী। এইভাবে তোমার সমস্ত ভক্তের ওপর তুমি অসীম করুণা দেখাও মা। জয় মা, জয় মা। নীল আকাশে একটি আকৃতি দেখা যাচ্ছিল যে তার ষাঁড়ে চেপে যাচ্ছিল। আকৃতিটি ছিল মৃত্যুর দেবতা যমরাজের। নিজের ষাঁড়ে বসে থাকা বড় গোফওয়ালা যমরাজকে দেখতে খুবই ভয়ঙ্কর লাগছিল। উনি তীব্র গতিতে যমলোকের দিকে ছুটছিলেন, তখনই এক বাচ্চা মেয়ের কান্না শুনতে পেলেন। এ কোন বাচ্চার কান্নার আওয়াজ যা আমি এই আকাশে শুনতে পাচ্ছি? এ যে অসম্ভব! উনি নিজের ষাঁড়কে গতি কমানোর আদেশ দিলেন। আপনি নিজের গতিটা একটু কম করুন, আমি এখানে এক মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। ষাঁড়টি আকাশেই থেমে গেল, কিন্তু তখনও যমরাজ ওই মেয়েটির কান্না শুনতে পাচ্ছিলেন। এই আওয়াজ কোথা থেকে আসছে? কে? তখনই যমরাজের নজর ছোট্ট লীলার উপরে পড়ল, যে একটি লাঠির সাহায্যে ভয় ভয় দাঁড়িয়েছিল। যমরাজ আশ্চর্যভাবে মেয়েটিকে দেখছিলেন আর মেয়েটিও তার দিকে তাকিয়েছিল। তুমি কে আর তুমি এখানে কি করে এলে? আমি তো লীলা, আপনি কে? আমি যমরাজ। আচ্ছা, তাহলে আপনি যমরাজ, তাহলে আমার মাকে ফিরিয়ে দিন না। তোমার মা? কে তোমার মা?
আমার কাছে তো তোমার মা নেই। আপনি মিথ্যে কথা বলছেন কেন? সবাই তো বলছিল আপনি আমার মাকে জমলোকে নিয়ে গেছেন। মেয়েটির এই কথা শুনে যমরাজ চোখ বন্ধ করে কিছু দেখার চেষ্টা করলেন। উনি দেখলেন যে জোরে জোরে বৃষ্টি পড়ছে। শকুন্তলা বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছিল, কিন্তু বৃষ্টি যে থামছিলই না, আর তার ছোট মেয়ে লীলা বিছানায় শুয়েছিল। আচ্ছা, তবে এ ওর মা। শকুন্তলার বিকলাঙ্গ মেয়ে লীলার কাল রাত থেকেই প্রচন্ড জ্বর ছিল। শকুন্তলা রাতে ওকে ওষুধ খাইয়েছিল, কিন্তু তাও ওর জ্বর কমছিল না। কিন্তু ঘরে জ্বরের আর কোনো ওষুধ না থাকায় শকুন্তলা বৃষ্টি থামার অপেক্ষা করছিল, যাতে ও বাইরে থেকে ওষুধ আনতে পারে। মা, এই জ্বরটা ভালো না, তুমি একে তাড়িয়ে দাও না। হ্যাঁ মা, আমি ওষুধ দিচ্ছি, এক্ষুনি তোমার জ্বর পালিয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি থেমে গেলে শকুন্তলা লীলাকে বলল, লীলা, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আমি এক্ষুনি তোমার ওষুধ নিয়ে আসছি, ঠিক আছে? তাড়াতাড়ি চলে এসো মা। স্বামীর মৃত্যুর পর শকুন্তলা ভেঙে পড়লেও ওর মেয়ের দায়িত্ব যে ওর কাঁধে ছিল, তাই জন্য সে লোকের বাড়িতে ঝাঁট দেওয়া এবং রান্নার কাজ করতে আরম্ভ করল। মা ও মেয়ে একে অপরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না। মনে হতো যেন একের প্রাণ অন্যতে বাস করত। শকুন্তলা ওষুধের দোকানে পৌঁছল। ভাই, কাল রাত থেকে আমার মেয়ের খুব জ্বর, রাতে ওষুধ খাওয়ালাম কিন্তু কিছুতেই জ্বর ছাড়ল না। ভাই, তুমি একটা ভালো ওষুধ দাও না। ডাক্তারের কোনো প্রেসক্রিপশন আছে কি? না, কোনো কাগজ তো নেই। তবে বিনা প্রেসক্রিপশনে কি করে ওষুধ দিই? আগের বার যখন জ্বর হয়েছিল তখন তুমিই তো ওষুধটা দিয়েছিলে, সেটাই দাও না। দোকানদার শকুন্তলাকে ওষুধটা দিয়ে দিল, আর সে তা নিয়ে বাড়ি ফিরছিল। হে ভগবান, যদি এই ওষুধে কাজ করে লীলার জ্বরটা ছেড়ে যায়, তাহলে তোমাকে 10 টাকার পুজো দেব। সে এইসব ভাবতে ভাবতে আনমনে রাস্তা দিয়ে হাঁটছিল, আর তখনই হঠাৎ একটি ট্রাক এসে শকুন্তলাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ওর মাথা ফেটে রক্ত বেরোচ্ছিল এবং ও খুব ছটফট করছিল। অ্যাক্সিডেন্ট দেখে লোকের ভিড় জমে গেল। এই সব ট্রাক চালকগুলোও না, খেয়ে টুল হয়ে চালায়। হ্যাঁ ভাই, ঠিকই বলেছেন ভাই আপনি, খেয়ে তো চালায়, তার সাথে অনেক স্পিডেও চালায়। এদিকে শকুন্তলার বাড়ি ফিরতে দেরি হচ্ছে দেখে অসুস্থ লীলার খুব চিন্তা হতে লাগল। মা কোথায় চলে গেল? বলেছিল তো তাড়াতাড়ি ফিরবে, কত দেরি হয়ে যাচ্ছে। লীলা আরো কিছুক্ষণ অপেক্ষা করল, কিন্তু শকুন্তলা ফিরল না। এই দেখে তার দুশ্চিন্তা আরো বাড়তে লাগল এবং সে অসুস্থ শরীরেই মায়ের খোঁজে লাঠির সাহায্য নিয়ে বেরিয়ে পড়ল। কিন্তু কিছুদূর এগিয়ে গিয়ে লোকের ভিড়ের মাঝখানে মাকে রক্তাক্ত অবস্থায় দেখে ও চিৎকার করে উঠল। মা, তোমার কি হয়েছে? কি হয়েছে তোমার মা? লীলার কান্না শুনে শকুন্তলার শরীরটা নড়ে উঠল ঠিকই, কিন্তু এরপর সব শান্ত হয়ে গেল। লীলা বারবার মাকে ডাকার চেষ্টা করলেও মা সাড়া দিল না। কেউ একজন ফোন করলে অ্যাম্বুলেন্স এসে শকুন্তলাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার দেখে বলল যে উনি তো মারা গেছেন। কিছুক্ষণ পর শকুন্তলার প্রতিবেশী বিমলা এবং লীলার মামা রঘুবীর হাসপাতালে পৌঁছলেন। মামাকে দেখে লীলা কাঁদতে কাঁদতে বলল, মামা দেখো না, মা তো চোখ খুলছে না, মাকে জাগাও না, মাকে বলো না যে আমার শরীর ঠিক নেই। লীলা, তোর মা আর কোনোদিনও উঠবে না, ও অনেক দূরে চলে গেছে। দূরে? মোটেও না, মা তো আমায় না বলে কোথাও যায় না। লীলা, যমরাজ ওকে নিয়ে গেছে, তোর মা যমরাজের কাছে চলে গেছে। লীলা খুব ছোট ছিল, তাই মৃত্যু আর যমরাজের ব্যাপারে জানত না। ও শুধু একটা কথাই জানত যে ওর মা ঘুমিয়ে আছে, আর যেভাবেই হোক মায়ের ঘুম ভাঙাতে হবে। তাই ও কাঁদতে কাঁদতেই মায়ের মৃত্যু ঘুম ভাঙানোর চেষ্টা করল, কিন্তু তা যে আর সম্ভব ছিল না। এই দেখে বিমলা ওকে বলল, লীলা, যিনি মারা যান যমরাজ ওনাকে নিতে আসেন, তাই যমরাজও তোমার মাকে তার কাছে নিয়ে গেছেন। মামাকে না বলে কিভাবে যেতে পারে? আমি মাকে যেতে দেব না, আমি মায়ের হাত জোরে চেপে ধরে রাখবো, যেতেই দেব না। এই বলে লীলা মায়ের হাতটি জোর করে চেপে ধরে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে গেল। যমরাজ শকুন্তলার আত্মাকে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন তো বটেই, কিন্তু মায়ের প্রতি ভালোবাসার কারণে লীলাও তার পিছন পিছন যেতে লাগলো। লীলা, তুমি ঠিকই বললে, তোমার মা আমার কাছেই। দেখলেন, আমি যেটা বলেছি সেটাই ঠিক, আপনি আমার মাকে তাড়াতাড়ি ফিরিয়ে দিন। না লীলা, আমি ওনাকে ফিরিয়ে দিতে পারবো না। কেন? এটাই সৃষ্টির নিয়ম। খুবই বাজে নিয়ম এটা, মা তো বলতো কাউকে না জিজ্ঞেস করে তার কোনো জিনিস নিতে নেই, আর আপনি তো আমাকে জিজ্ঞেস না করে আমার মাকে আমার কাছ থেকে নিয়ে যাচ্ছেন, তাই ফিরিয়ে দিন আমার মাকে।
আমি বললাম না যে এটা আমি পারবো না। ঠিক আছে, তাহলে আমাকেও আপনার সঙ্গে নিয়ে চলুন। আমি এটাও করতে পারবো না, কারণ তোমার যে এখনো সময় আসেনি। ওসব আমি জানি না, মাকে না নিয়ে আমি কোথাও যাব না। এই বলে ও আবার কাঁদতে লাগলো। এই দেখে যমরাজ মহাসংকটে পড়লেন যে কিভাবে তিনি সৃষ্টির এই বিধানকে লঙ্ঘন করবেন। কিন্তু তিনি এটাও বুঝতে পারছিলেন যে এই ঘটনার পিছনে নিশ্চয়ই ভগবানের কোনো ইচ্ছে রয়েছে। তবুও উনি লীলাকে বললেন যে, লীলা, আমি তোমাকে তোমার মায়ের বদলে অন্য কিছু দিয়ে দিচ্ছি। বলো তোমার কি চাই, তুমি যা কিছু চাইতে পারো, অনেক খেলনা, অনেক টাকা পয়সা, যা ইচ্ছে। আমার কিচ্ছু চাই না, আমার শুধু মাকে চাই। মাকে ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন আমার মাকে। অবশেষে যমরাজ লীলার কাছে হার মানলেন এবং ওর মায়ের প্রাণ ফিরিয়ে দিলেন, এবং সঙ্গে সঙ্গেই হাসপাতালে শুয়ে থাকা শকুন্তলা চোখ মেলে তাকাল। আমি কোথায়? মায়ের গলার স্বরশুনে লীলারও জ্ঞান ফিরে এলো। বিমলা এবং রঘুবীরের তো বিশ্বাসই হচ্ছিল না যে এটা সত্যি। শকুন্তলা, তুমি বেঁচে আছো, কিন্তু ডাক্তার তো? এই বলেই ও চুপ হয়ে গেল। আমার মনে হচ্ছে যেন আমি গভীর ঘুমে ছিলাম। লীলা মা, আমার মা, তুমি ঠিক আছো তো মা? শকুন্তলার বেঁচে ওঠার খবর সারা হাসপাতালে ছড়িয়ে গেল। ডাক্তারদের তো বিশ্বাসই হচ্ছিল না যে মৃত্যুর পর কেউ কিভাবে বেঁচে উঠতে পারে। আর এদিকে লীলা তার মাকে জড়িয়ে ধরে মুচকি মুচকি হাসতে লাগল। আর এই সব দেখে যমরাজের চোখে আনন্দাশ্রু। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।